সুখী হওয়ার কোনো রাস্তা নেই, বরং সুখী হওয়াটাই একটা রাস্তা। এই পৃথিবীতে যা কিছু ঘটে তার কোনো না কোনো কারণ আছে, সেই কারণ খুঁজতে যেও না। আমরা নিজেরা যেটা দেখতে চাই সেভাবেই প্রত্যেক পরিস্থিতিকে দেখি ও বিচার করি। মানুষ সেটাই দেখে যেটা তাদের দেখা শেখানো হয়। জীবন হোক গোলাপের মতো, যে কথা না বলেও শুধু সুগন্ধ দিয়ে নিজের উপস্থিতি সবাইকে বুঝিয়ে দিতে পারে। তোমার মন যদি কাচের মতো স্বচ্ছ হয় তাহলে সেখানে স্বর্গ দেখা যাবে। জীবনের আসল রাস্তা লুকিয়ে আছে আশা ও নিরাশার ঠিক মাঝখানে। সুখী হওয়ার রহস্য হলো তোমার মনকে সমস্ত জাগতিক চাহিদা থেকে বিচ্ছিন্ন করা। যদি ভয়কে জয় করতে চাও তাহলে বাড়িতে বসে থেকো না, রাস্তায় নেমে সেই ভয়ের মুখোমুখি দাঁড়াও। নিজের উপর বিশ্বাস রেখে যেটা ভালো লাগে সেটাই করো, ভয় যেন তোমার পথে বাধা হয়ে না দাঁড়ায়। ভয়কে যে জয় করে সেই প্রকৃত সাহসী যোদ্ধা। ব্যর্থতাকে ভয় না পেয়ে আমি এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিয়েছি। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, সাময়িক থেমে যাওয়া আর তারপর আবার এগিয়ে চলা। যদি সফল না হতে পারো ভেঙে না পড়ে মনে রেখো, কোনো জীবনই শুধু সফলতার ইতিহাস নয়। যদি মনে হয় হেরে যাওয়া লজ্জা, তাহলে নিজেকে এমনভাবে তৈরি করো যাতে পরের বার আর হারতে না হয়। সাফল্যের পথে এগিয়ে চলার প্রথম ধাপ হলো ব্যর্থতা। যে অন্যকে জানে সে হলো বুদ্ধিমান, কিন্তু যে নিজেকে জানে সে হলো একজন আলোকিত মানুষ। যখন তুমি অন্যদের বিচার করো তখন তুমি নিজের অজান্তেই নিজেকে ছোট করো। যখন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তির জোর কতটা, তখন তুমি কিছুতেই নিজের মনে নেগেটিভ চিন্তা স্থান দেবে না। ছোট বড় সবাইকে ভালোবাসলেই স্বর্গের সুখ পাওয়া যায়। প্রকৃত আধ্যাত্মিক মানুষেরা যারা ঈশ্বরকে ভালোবাসেন তারা এই বিশ্ব সংসারের সব কিছুই ভালোবাসেন। জীবনে প্রতিটা অভিজ্ঞতা হলো একটি শিক্ষা এবং প্রত্যেক ক্ষতির পরে লাভের নির্দেশ দেয়। ঈশ্বরকে কোনো আকারের মধ্যে খোঁজার চেষ্টা করো না, কারণ আকারে একটা সীমা আছে, কিন্তু ঈশ্বর হলেন অসীম। তোমাকে এই পৃথিবীতে কেউ না কেউ কখনো না কখনো আশীর্বাদ করেছে, সেই অজানা আশীর্বাদের জন্য সবাইকে মনে মনে ধন্যবাদ জানাও। ঈশ্বর সবার মনে ভালোবাসার বীজ বপন করেছেন, সেই গাছকে আরও বড় করে তোলো। একজন সাধারণ মানুষ ভাবে যে আগে ভয়কে হারিয়ে দিয়ে তারপর কাজে মন দেবে, কিন্তু একজন পেশাদার জানে ভয়বিহীন কেউ নয়, তাই সে কাজটা আগে করে। যেদিন ভয়কে জয় করবে সেদিন নিজেকে আরও বেশি শক্তিশালী মনে হবে। আমি সফল না হলে আবার চেষ্টা করব, বারবার চেষ্টা করব। দৌড়ে প্রথম হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কিভাবে এই প্রতিযোগিতা শেষ করলে সেটাই দেখার। ব্যর্থতা হলো একটি সফল জীবনের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ। ব্যর্থ হওয়াটা দোষের নয়, নিজেকে অসফল মনে করাটা দোষের। কাজ করে যাও, সাফল্য আর ব্যর্থতা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সফল মানুষের ভালো অভ্যেস রপ্ত করো, ব্যর্থ মানুষের নেগেটিভ চিন্তা গ্রহণ করো না।